হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স আজকের ক্লাসটা একটু অন্যরকম মানে যা সাধারণত আমরা কোনো কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করি বা কোনো থিওরি নিয়ে আলোচনা করি আজকের অ্যানসার কোশ্চেন নিয়ে আলোচনা করবো মানে তার অ্যানসারটা এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ট্রোপোস্পিয়ার কিন্তু এই ট্রোপোস্পিয়ার রিলেটেড কি কি প্রশ্ন হতে পারে সেইগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে ক্লাসটা খুব ইন্টারেস্টিং হচ্ছে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো মানে পরীক্ষাতে কি কি প্রশ্ন পড়লে আমরা তার উত্তর ট্রোপোস্পিয়ার লিখব তো একদম প্রথম থেকেই দেখো তোমরা বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস পড়েছ সেখানে কিন্তু স্তর বিন্যাসের সময় প্রথম যে স্তরটার কথা মনে আসে সেটা হলো ট্রোপোসফিয়ার তাহলে ফার্স্ট প্রশ্ন যেটা আসতে পারে সেটা কি না ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর কোনটি ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর কোনটি দু নম্বর প্রশ্ন কি হতে পারে যখনই ভূপৃষ্ঠের কাছের স্তর হয়ে গেল তখনই ওই স্তরেই তো আমরা অবস্থান করছি কারণ প্রথম স্তর ট্রোপোস্পিয়ার তারপর স্ট্যাটোস্পিয়ার এইভাবে পরপর স্তরগুলো থাকে তো তাহলে আমরা কোন স্তরে অবস্থান করছি এই রকম কোয়েশ্চেন কিন্তু আসে আমরা কোন স্তরে বসবাস করি তিন নম্বর প্রশ্ন কি হতে পারে এই ট্রোপোস্পিয়ার স্তরকে আর কি কি নামে ডাকা হয় এই স্তরকে বলা হয় ক্রুদ্ধ মণ্ডল বা অশান্ত মণ্ডল এবার কেন বলা হয় সেটা একটু পরে বলছি তাহলে কি স্ট্রোপোস্পিয়ারের অপর নাম কি মণ্ডল বা অশান্ত মণ্ডল চার নম্বর প্রশ্ন প্রশ্ন তাহলে এই যে ক্রুদ্ধ মণ্ডল বা অশান্ত মণ্ডল কেন বলে না এই স্তরে ঝড় বৃষ্টি হয় বলে তাহলে প্রোপোস্পিয়া স্তরে ঝড় বৃষ্টি হয় প্রশ্ন আসতে পারে কি ঝড় বৃষ্টি কোন স্তরে হয় পাঁচ নম্বর আর কি প্রশ্ন হতে পারে না এই স্তরে যখন উপরের দিকে ওঠা যায় তখন কিন্তু এর উষ্ণতা কমতে থাকে এবং কমতে কমতে একদম উপরের দিকে মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উপরের দিকে এর উষ্ণতা থাকে তাহলে যদি বলে কোন স্তরের উপরের দিকের উষ্ণতা মাইনাস ফিফটি হতে পারে ফিফটি ফাইভ বলতে পারে তখন কি বলবে তোমরা ট্রোপোস্পিয়া তারপরে ছ নম্বর কি না সমস্ত বায়ু বিভিন্ন রকমের বায়ু মলিকুলসগুলো কিন্তু এই স্তরে থাকে তাই যদি বলা হয় যে বায়ু দূষণকারী সব উপাদান কোন স্তরে থাকে সাত নম্বর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো ট্রোপোপোচ ট্রোপোপোচ কোন স্তরে থাকে সেই জায়গাটায় মানে কিছু রিজিয়ন জুড়ে ট্রোপোস্পিয়ারের উপরের দিকে উষ্ণতা স্থির থাকে এইরকম কিছু রিজিয়নে উষ্ণতাটা স্থির থাকে এই জায়গাটায় তো উষ্ণতা স্থির যে জায়গাটা সেটাকেই বলা হয় কি ট্রোপোপোচ তাহলে যদি বলে ট্রোপোপোচ কোন স্তরে থাকে তাহলে সেটা কী বলবে ট্রোপোস্ফিয়ারে তারপরের প্রশ্ন যেহেতু সমস্ত রকম বায়ু দূষণকারী উপাদান বা ধূলিকণা বা বায়ু যেহেতু এই স্তরে থাকে তাহলে যদি বলে সর্বাধিক ঘনত্বযুক্ত স্তর কোনটা তাহলে সেটাও হবে এই ট্রোপোস্পিয়ার সর্বাধিক এর আগে এইরকম ক্লাস মিথেন নিয়ে করা হয়েছে তো তোমরা যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই পুরনো ভিডিও দেখো কিংবা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা তোমরা কিন্তু এই ভিডিও শেষেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে মিথেন যেমন মিথেন মার্স গ্যাস বলা হয় মিথেন হলো সরলতম অ্যালকেন জৈব গ্রিন হাউস গ্যাস এরকম মিথেন রিলেটেড সেই কোশ্চেনগুলো যদি করো তাহলে ওর বাইরে আর মিথেন উত্তর হবে না এরকম কোনো প্রশ্ন আসবে না সর্বাধিক ঘনত্বযুক্ত স্তর কোনটি এটাও হবে কি ট্রোপোস্পিয়া তারপরে দেখো জলবায়ু নিয়ন্ত্রণকারী স্তর যেহেতু এই স্তরেই ঝড় বৃষ্টি হয় ঝঞ্ঝা হয় বিভিন্ন রকমের তাহলে এটাকেই কি বলবো জলবায়ু নিয়ন্ত্রণকারী স্তর তারপরে আর একটা জিনিস বৈপরীত্য উষ্ণতা কোন স্তরে দেখা যায় বৈপরীত্য উষ্ণতা কোন স্তরে দেখা যায় সেটাও কিন্তু এই ট্রোপোস্পিয়ার হবে তারপরে দেখো গ্রিন হাউস গ্যাসগুলোর অবস্থান সেটাও কি এই স্তর ট্রোপোস্পিয়ার গ্রিন হাউস গ্যাসগুলির কোন স্তরে ট্রোপোসিয়ার তারপরে যেহেতু এই স্তরে বিভিন্ন রকমের বায়ু থাকে তাই এখানে সর্বোচ্চ বায়ুর চাপ এই যা এই স্তরে থাকে তাহলে যদি বলা হয় যে কোন স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বোচ্চ বায়ু চাপ থাকে তাহলে সেটা হবে কি এই ট্রোফোস্পিয়ার তাহলে সর্বোচ্চ বায়ুর চাপ যুক্ত স্তর কোনটি সেটাও হবে কিন্তু এই ট্রোফোস্পিয়ার বোঝা গেল তো এই বারোটা কোশ্চেন যদি আসে তার উত্তর তোমরা চোখ বন্ধ করে ট্রোপোস্পিয়ার কিন্তু মেরে দেবে ট্রোপোস্পিয়ার এইটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে যে একটার সঙ্গে একটা লিঙ্ক অশান্ত মণ্ডল কেন না ঝড় বৃষ্টি হয় যেহেতু ঝড় বৃষ্টি হয় তাহলে এটা আবহাওয়া নিয়ন্ত্রণকারী বা জলবায়ু নিয়ন্ত্রণকারী এইরকম পরপর কিন্তু লিংক আছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটাই যে বারোটা পয়েন্ট প্রত্যেকটা লিঙ্ক আছে তো এই রকম মিথেন নিয়ে আগে একটা ক্লাস করিয়েছি তো তোমরা অবশ্যই মিশাই ভিডিওটা দেখতে পারো আর এই ভিডিওতে কোনো যদি আরও তোমাদের পয়েন্ট মনে হয় যে মিসিং হয়ে গেছে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে